আসসালামু আলাইকুম। তো আজকের আলোচ্য বিষয় হলো এ ডায়ালগ অফ সেলফ অ্যান্ড সোল এর সামারি। এটি লিখেছেন ডাব্লিউবি ইয়েটস। তো উইলিয়াম বাটলার ইয়েটসের অন্যতম একটি কবিতা। উইলিয়াম বাটলার ইয়েটস 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তো এটা দ্য উইন্ডিং সেটিয়ারে প্রকাশ করা হয়। ইয়েটস প্ল্যাটোনাইজড অ্যান্ড পলিটিশিয়ানাস ফিলোসফি দ্বারা, দ্য ইস্টার্ন ফিলোসফি দ্বারা প্রভাবিত হয়। দ্য সোল কলস আপন দ্য পোয়েটস সেলফ টু অ্যাসেন্ড দ্য উইন্ডিং স্যাটিয়ার। এখানে অন্য বলা হয় যে কবির উচিত জ্ঞান, প্রজ্ঞা এবং সত্যকে খুঁজতে চেষ্টা করা। অর্থাৎ এই কবিতা বলছে যে নিজের আত্মাকে চেনো, নিজের সোল অর্থাৎ সোলের সাথে কথা বলা, আত্মার সাথে, অর্থাৎ নিজেকে মানে প্রজ্ঞাবান বা জ্ঞানে করে তোলার জন্য তা কবির উচিত জ্ঞান, প্রজ্ঞা এবং সত্যকে খোঁজ করার চেষ্টা করা। তো অ্যাকর্ডিং টু সোল অর্থাৎ আত্মশুদ্ধি দ্বারা বা ধ্যানে মগ্ন হওয়া বা চিরস্থায়ী শাশ্বত জীবনের জন্য ধ্যানে মগ্ন হওয়া এবং ওয়ার, লাভ, সেক্স এগুলো দিয়ে যাতে বিপন্ন না হওয়া, অর্থাৎ নিজেকে জ্ঞানী করে তোলার জন্য, নিজেকে প্রজ্ঞাবান করে তোলার জন্য, নিজেকে সত্যবান, সত্যের পথিক হওয়ার জন্য এই জ্ঞান সত্যকে খুঁজতে হবে। আর এর জন্য ধ্যান ধারণা করতে হবে, একাগ্র চিত্তে এগুলোকে আয়ত্ত করতে হবে। আর এর জন্য অনেক সময় আমরা বাহ্যিক কিছু দ্বারা প্রভাবিত হই, লাভ, ওয়ার, সেক্স ইত্যাদি দ্বারা। সো এগুলোকে মানে বিভোর হওয়া চলবে না। তো এই ছিল কবিতার মূল থিম।